গুড মর্নিং টুডে টোয়েন্টি অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস টু সাবজেক্ট বাংলা বই বর্ণ পরিচয় আজকে আমরা করবো তোমাদের টেক্সট বুক থেকে অনুশীলনী প্রশ্নোত্তর নিচে শব্দগুলির সমার্থক শব্দ লেখো এবং তা দিয়ে সার্থক বাক্য রচনা করো এখানে কতগুলো শব্দ দেওয়া এই শব্দের সমার্থক শব্দ লিখতে হবে এবং যে সমার্থক শব্দটি আমরা লিখবো সেটা সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে এক নম্বর বক্র বক্রের সমার্থক শব্দ বাঁকা তাহলে বাঁকা দিয়ে বাক্য রচনা হবে নদী বাঁকা পথে বয়ে চলে দু নম্বর ক্রোধ ক্রোধের সমার্থক শব্দ রাগ রাগ দিয়ে তাহলে বাক্য রচনা হবে পড়া করিনি বলে মা আমার ওপরে রাগ করেছেন তিন নম্বর কৃত্রিম কৃত্রিম শব্দের সমার্থক শব্দ নকল তাহলে নকল দিয়ে বাক্য রচনা হবে আজকাল নকল উপায়ে অনেক জিনিস তৈরি করা হয় চার নম্বর নিদ্রা নিদ্রার সমর্থক শব্দ ঘুম তাহলে ঘুম দিয়ে কী রচনা হবে সকাল সকাল ঘুম ভেঙে দেখি মামা এসে হাজির পাঁচ নম্বর ভ্রমণ ভ্রমণ কথার সমর্থক শব্দ যাত্রা তাহলে যাত্রা দিয়ে বাক্য রচনা হবে কাল আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা করব। নেক্সট নিচের বিপরীত নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো এবং তা দিয়ে সার্থক বাক্য রচনা করো এখানে কতগুলো শব্দ দেওয়া এই শব্দের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে এবং সেই বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে এক নম্বর বিক্রয় বিক্রয়ের বিপরীত শব্দ ক্রয় তাহলে ক্রয় দিয়ে কী রচনা হবে বাবা বাজার থেকে অনেক লিচু ক্রয় করে এনেছেন দু নম্বর হ্রাস মানে হ্রাসকথার বিপরীত শব্দ বৃদ্ধি তাহলে বৃদ্ধি দিয়ে কি বাক্য রচনা হবে দিন দিন পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর অভদ্র অভদ্র কথার বিপরীত অর্থ ভদ্র তাহলে ভদ্র দিয়ে বাক্য রচনা হবে বাবুর ছেলে ঈশান খুব ভদ্র চার নম্বর অভ্যাস অভ্যাসের বিপরীত শব্দ অনভ্যাস অনভ্যাস দিয়ে বাক্য রচনা হবে অনভ্যাসের ফোঁটায় কপাল চরচর করে পাঁচ নম্বর ঘৃণা ঘৃণার বিপরীত শব্দ ভালোবাসা ভালোবাসা দিয়ে বাক্য রচনা হবে ভাই বোনের ভালোবাসা মধুর হয় তাহলে তোমরা বাড়িতে এই কোশ্চেন দুটি প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে থ্যাংক ইউ